আকার মহোৎসব ছাড়া কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এইভাবে পুরো বস্তির 3.5 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে আনন্দ মিছিল উৎসব করবেন, এটা সম্ভব নয় বাংলাদেশে। কোনো দিনও টাকার হোলি খেলা ছাড়া নির্বাচনে এরকম অস্থির পরিবেশ তৈরি করা সম্ভব নয়। আমি বারবার বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, দক্ষ নির্বাচন কমিশন আছে। আমি মেজর আনিস, রিটায়ার্ড, আমি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি উপনির্বাচনে। যে প্রচ্ছন্ন যে চাপ, আমি ওনাদেরকে বলেছি, আমি যখন নির্বাচন কমিশনে আসি আমার চাপমুক্ত মনে হয় আমাকে, কিন্তু যখন বাইরে যাই তখন আমি এবং আমার কর্মীরা চাপে আছে এরকম একটা অনুভূতি হয়। কীরকম চাপ? চাপ কোনো গায়েবি জিনিস না, এটা আকাশ থেকে আসে না। আমাদের কারো না কারো কোনো না কোনো কাজ যেটা সঠিক কাজ নয় তার কারণেই কিন্তু চাপটা আমাদের উপরে এসে পড়ে, আমাদের ভোটারদের উপরে এসে পড়ে। আমার ভোটাররা অস্থির হয়ে গিয়েছেন যে আনন্দ উৎসব, ঈদ উৎসব, মিছিল, মিটিং এগুলো এত প্রচণ্ড বেগে চলছে যে তারা দাঁড়াতে পারছে না। তো এটা করে হতেই পারে, কিন্তু পক্ষান্তরে আমরা জানি যে 25 লক্ষ টাকা। তো আমি ওনাকে বলেছি, দেখেন সত্য যেটা সেটাই সত্য, আমরা বলবো এক, ধারণা করবো এক, করবো এক, দিস ইজ নট ফেয়ার। আপনি যদি রিভিউ করেন, টাকার পরিমাণ বাড়িয়ে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু যদি 25 লক্ষ বলেন, ইউ শুড মেনটেইন ইট অ্যান্ড ইউ শুড রেসপেক্ট ইট। তো ওনারা, আমি জানি না কতটা আমলে নিয়েছেন আমার কথা, কারণ এটার পরে আর কোনো ব্যাখ্যা ওনারা দেননি। আমি মনে করি টাকার মহোৎসব ছাড়া কোনোভাবেই কোনো রাজনৈতিক দল এইভাবে পুরো বস্তির 3.5 লক্ষ 5 লক্ষ মানুষ নিয়ে আনন্দ মিছিল উৎসব করবেন, এটা সম্ভব নয় বাংলাদেশে। কোনো দিনও টাকার হোলি খেলা ছাড়া নির্বাচনে এরকম অস্থির পরিবেশ তৈরি করা সম্ভব নয়। আমি বারবার বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, দক্ষ নির্বাচন কমিশন আছে, অনেক বিজ্ঞ এখানে যারা আছেন, যারা মাঠ পর্যায়ে থাকবেন, ম্যাজিস্ট্রেট মহোদয়, পুলিশ প্রশাসন এবং সবাই। আপনারা থাকতে আমার কেন অভিযোগ দিতে হবে? আমি একজন সাধারণ নাগরিক, আমি অভিযোগ দিব, আপনারা শুনবেন? দিস ইজ, এটার প্রয়োজন নেই। আপনাদের দক্ষতা দিয়ে, বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখেন, আপনারাই বুঝতে পারবেন অনিয়ম কোথায় হচ্ছে। সেখানে যান, আপনারা ধরুন, আমাদের দেশ দেখতে চায় যে সরকারি প্রশাসন তাদের কাজটা সঠিকভাবে করছে। এবং ইনশাল্লাহ আমি চাই, আমার সবসময় আমি এই মতবাদ পোষণ করি যে সরকারি কর্মকর্তা, সরকারি প্রশাসন যারা গণতন্ত্রের চাকরি করেন, তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করবেন। প্রথমে আমি দ্বিমত পোষণ করছি, জাতীয় পার্টি সরকারের অংশ, সংসদে যারা থাকে সকলেই সরকারের অংশ, সেটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার, বাট সরকারের অধীনস্থ নয়। জাতীয় পার্টি কখনোই কোনো দিন সরকারের অধীনস্থ ছিল না, আজকেও নাই। আমরা 300 আসনে নির্বাচন দেব ইনশাল্লাহ, এবং স্বতন্ত্রভাবেই আমরা আমাদের দল নিয়ে এগিয়ে যাব। নির্বাচন একটি সরকারের অধীনে যখন হয় তখন সরকার, তার যে নির্বাচন কমিশন থাকে, এটি স্বতন্ত্র, প্রভাবমুক্ত যদি রাখেন, প্রশাসন, পুলিশ প্রশাসন যারা মাঠে থাকবেন প্রভাবমুক্ত রাখেন, অতি উৎসাহী দলীয় নেতাকর্মীদের যদি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন, কেবলমাত্র তখনই নির্বাচনটি সঠিক হবে। আর প্রচ্ছন্ন যে চাপ, এইটি কিন্তু মাথায় রাখার ব্যাপার আছে। ধরেন ইলেকশনের দিন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ, কিন্তু আমার ভোটাররা বাসা থেকেই বের হতে পারলো না, বিকজ ওরা জানে পরের দিন ওদের সমস্যা হবে। দিস ইজ এ প্রচ্ছন্ন চাপ। এরকম পরিবেশ আশা করি সরকার হয়তো করবেন, আমরা আশাবাদী। ব্যালটেও স্বচ্ছ নির্বাচন সম্ভব, ইভিএমেও স্বচ্ছ নির্বাচন সম্ভব, এবং ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনেও স্বচ্ছ নির্বাচন সম্ভব। নির্বাচন কে কীভাবে পরিচালনা করছে, প্রক্রিয়াটা কী, কীভাবে হ্যান্ডেল করছে, সেটাই হলো প্রবলেমের বিষয়। এখন ব্যালটে যদি সুশৃঙ্খলভাবে ভোটাররা যেতে পারে, তারা যদি ভোট দেয়, অবশ্যই হবে, সমস্যা কী? কিন্তু আপনারা দেখবেন নির্বাচনের দিন যদি এটা হয় কি না। জনগণ ভোট দেবে আমাকে, যারা চিনে ওরা জানে যে আই এম এ রেসপন্সিবল পারসন, আমি যা বলি আমি সাধারণত জেনে বলি, কখনোই আমি অতিরিক্ত কথা বলি না। জনগণের পাশে আমি সবসময় থেকেছি, ঢাকা 17 আসনের জনগণের সাথে আমি সাধারণ বন্ধু, ভাই, আত্মীয় স্বজন হিসেবে থেকেছি। হ্যাঁ, ইলেকশনের ক্যান্ডিডেট হিসাবে তো সবসময় থাকিনি, এখন ওরা দেখছে আমাকে যে আমি ক্যান্ডিডেট হিসাবে, কিন্তু তারা আমার মানসিকতা জানে, আমার সিরিয়াসনেসটা জানে। আমি এটা চাচ্ছি জনগণের মধ্যে পৌঁছে দিতে, ডোর টু ডোর গিয়ে হাত ধরে ওদের সাথে কথা বলতে চাচ্ছি, ওদেরকে জানাতে চাচ্ছি। ওনারা যখন বুঝবেন যে না, উনি যোগ্য ক্যান্ডিডেট, ওনাদেরকে আমরা জনগণকে খেয়াল রাখবো, সরকারি যে সুযোগ সুবিধা আছে ওনাদের পর্যন্ত সঠিকভাবে পৌঁছাবো,
এই মেসেজটা আমি যত দ্রুত দিতে পারবো ততই জনগণ আমাকে হয়তো পছন্দ করবেন।